আইআইটি জেই নিটের আমরা কোশ্চেন অ্যান্সার করছি, এমন ধরনের কোশ্চেন আমাদের আইআইটি জেই বা নিট লেভেলে এসে থাকে। প্রথমে বলেছে মোস্ট আনস্টেবল সিসিএল বন্ড, এমন ধরনের দিলে আমাকে সবগুলোরই ক্লোরিনটাকে রিমুভ করতে হবে এবং দেখতে হবে কার কার্বোক্যাটনটা কত বেশি স্টেবল। দেখো অ্যান্সারটা হবে সি, তার কারণটা হচ্ছে সি এর যে কার্বোক্যাটনটা রয়েছে সেই কার্বোক্যাটনটা খেয়াল করে দেখো রেজোনান্স করে স্টেবল হচ্ছে। আর এইগুলোর ক্ষেত্রে দেখো এটা যদি বেরিয়ে যায় এটা একটা এইখানটা প্লাস হবে, তখন এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটন তৈরি হচ্ছে, এটা বেরিয়ে গেলে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটন তৈরি হচ্ছে, আর এটা বেরিয়ে গেলে এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটন তৈরি হচ্ছে। তো সব থেকে বেশি স্টেবল এইটা, তাই সিসিএল বন্ড আনস্টেবল বলেছে কোনটা। তো যেহেতু কার্বোক্যাটনটা স্টেবল তাই সিসিএল বন্ডটা সহজে ভেঙে যাবে, তাই সিসিএল বন্ডটা হবে আনস্টেবল, অপশান সি। পরের কোশ্চেনটা বলেছে ক্লোরিন আর এইচ মিউ দিলে কি হবে প্রোডাক্ট। মনে রাখবে ক্লোরিন আর এইচ মিউ দিলে র্যাডিক্যাল ফর্ম হয়, র্যাডিক্যাল যখনই তৈরি হয় তখনই দেখতে হবে র্যাডিক্যাল কোথায় স্টেবল হবে। খেয়াল করে দেখো র্যাডিক্যাল কোথায় কোথায় তৈরি হতে পারে, এইখানে তৈরি হতে পারে র্যাডিক্যাল, এইখানে যদি তৈরি হতে পারে তাহলে এখানে রেজোনান্স করতে পারছে স্টেবল। এখানে র্যাডিক্যাল দেখো কটা বন্ড আছে, একটা দুটো তিনটে, তার মানে একটা হাইড্রোজেন আছে, এখানে র্যাডিক্যাল হতে পারে, এখানেও রেজোনান্স করছে, এইটার থেকে এইটা বেশি স্টেবল, কেন এটা রেজোনান্স করছে, প্লাস কি আছে তা একটা 3 ডিগ্রি র্যাডিক্যাল, তাই জন্য এটা বেশি স্টেবল। এবার তুমি খেয়াল করে দেখো এর থেকেও বেশি স্টেবল একটা হচ্ছে এইটা, এইখানে যদি ডবল বন্ডের পাশের কার্বনে দেখো র্যাডিক্যাল তৈরি হচ্ছে, কারণ কারণ দেখো এখানে তিনটে গ্রুপ অ্যাটাচ আছে, তার মানে এটা 3 ডিগ্রি, প্লাস দেখো এই র্যাডিক্যালটা এইদিকে রেজোনান্স করছে আবার এই র্যাডিক্যালটা এইদিকেও রেজোনান্স করছে, তাহলে রেজোনান্স স্টেবিলাইজ প্লাস 3 ডিগ্রি, তাই এইখানে র্যাডিক্যাল তৈরি হয়ে পরবর্তীকালে ক্লোরিন ডটটা এইখানে অ্যাটাচ হবে, তাহলে এখানে অ্যাটাচ আছে কোনটা, অপশান সিতে সি হল অ্যান্সার। পরে কোশ্চেন অ্যালকোহলিক কেইজ কী কাজ করে, অ্যালকোহলিক কেইজ এলিমিনেশান রিয়াকশন করে। এখন এলিমিনেশান রিয়াকশন তার কাছে দুটো অপশান রয়েছে, একটা হলো এখানকার হাইড্রোজেন দিয়ে গিয়ে পড়ে ব্রোমিন বেরিয়ে যাওয়া, তাহলে এলিমিনেশান রিয়াকশানে প্রোডাক্টটা কেমন তৈরি হবে, এরকম তৈরি হবে। আর একটা হতে পারে কি ওইচ মাইনাস এখানকার হাইড্রোজেনটাকে নেবে, এটা বার করবে, এটা বার করে দেবে, তাহলে কেমন তৈরি হবে, এরকমভাবে তৈরি। ঠিক আছে, যদি এইটা তৈরি হয় তাহলে ডবল বন্ডের পাশে দেখো কটা আলফা হাইড্রোজেন হচ্ছে, দুটো, তার মানে আলফা হাইড্রোজেন হচ্ছে দুটো। আর যদি এইটা তৈরি হয় দেখো ডবল বন্ডের পাশে আলফা হাইড্রোজেন কটা হচ্ছে, সিএস থ্রি, এটা সিএচ টু, তার মানে এটা আলফা কার্বন, এটাও আলফা কার্বন, তার মানে আলফা হাইড্রোজেন কটা হচ্ছে 3 আর 2, মানে 5টা, তাহলে কোনটা বেশি স্টেবল। নিশ্চয়ই জানো আলফা হাইড্রোজেন যত বেশি হয় তত বেশি স্টেবল, তার মানে কী হবে এটা বেশি স্টেবল হবে, তার মানে এইটা হবে আমার কাছে প্রোডাক্ট। ঠিক আছে, তার মানে অপশান এ। মোস্ট রিয়াক্টিভ অ্যালডিহাইড জানতে চেয়েছে, দেখো অ্যালডিহাইড কখন সব থেকে বেশি রিয়াক্টিভ হবে, না যত এই যে কার্বনিল গ্রুপটা রয়েছে এই কার্বনিল গ্রুপটার মধ্যে যত বেশি ডেল্টা প্লাস ক্যারেক্টার তৈরি হবে। তো যত NO2 গ্রুপ টেনে নেবে, NO2 গ্রুপ দেখো টেনে নিচ্ছে, টেনে নিলে কী হচ্ছে ডেল্টা প্লাস ক্যারেক্টার কী হচ্ছে বাড়ছে, তার মানে সব থেকে বেশি রিয়াক্টিভ অ্যালডিহাইড হবে এইটা। তারপরে দেখো এইটা হবে, এখানে একটা টানছে, এখানে দুটো মাইনাস আর এফেক্ট দিয়ে টানছে, তাহলে এটা ফার্স্ট রিয়াক্টিভিটির দিক থেকে, এটা সেকেন্ড। সিএস থ্রি গ্রুপ কী করছে, পুশ করছে, তার মানে এটা একবারে ফোর্থ, পুশ করে দিলে ডেল্টা প্লাস ক্যারেক্টার কী হবে কমে যাবে, তাহলে ফোর্থ, এটা হলো থার্ড পজিশন রয়েছে। পরেরটা বলেছে এটা দেখো ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন রিয়াকশন, কিন্তু খেয়াল রাখতে হবে এখানে অ্যাসাইলেশন রিয়াকশানের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রথমে তো অ্যাসাইলেশন রিয়াকশানে কী বেরিয়ে যায়, ক্লোরিনটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে এখানে প্লাস হয়, এখানের ক্ষেত্রে কী হবে এই অক্সিজেন লোন পেয়ার দিয়ে রেজোনান্স করে, সরি এই এখানে কী হবে এখানে এই বন্ডটা বেরিয়ে যাবে, আবার কেন এই বন্ডটা বেরিয়ে যাবে, তার কারণটা হচ্ছে এখানে দেখো একটা 3 ডিগ্রি কার্বোক্যাটন তৈরি করতে পারছে। নর্মালি কিন্তু অ্যাসাইলেশন রিয়াকশানে কিন্তু সিও গ্রুপ বেরোয় না, কিন্তু এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটন তৈরি হচ্ছে যেটা বেশি স্টেবল, তাই জন্য বেঞ্জিন কী করবে এই 3 ডিগ্রি কার্বোক্যাটনের সঙ্গে রিয়াকশান করে অপশান বিটা তৈরি করবে। পরে কোশ্চেন L2O3 কী কাজ করে, L2O3 জল বার করে দেয়, তাহলে এখান থেকে এই স্টে বেরিয়ে যাবে, ওই স্টে বেরিয়ে যাবে, তার মানে RCH ডবল বন্ড CH2। এবার দেখো CF3CO3H কী করে, না এই ডবল বন্ডে পারঅক্সাইড বন্ড তৈরি করে, তাই তো এখানে একটা পারঅক্সাইড বন্ড তৈরি করবে, তার মানে অপশান সি। লুকাস টেস্ট ফার্স্ট টেস্ট কোনটা, লুকাস টেস্ট ফার্স্ট টেস্ট কোনটা, না যত বেশি কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন যেটা আছে যত বেশি স্টেবল হবে। ঠিক আছে, তো দেখো প্রথমটার ক্ষেত্রে দেখো 1-বিউটানল, 1-বিউটানলের কার্বোক্যাটন কোনটা, ওইচ গ্রুপটাকে বার করে দাও, তাহলে ওইচ গ্রুপ এখানে থাকতো, এটা বার করে দিয়ে এটা প্লাস হচ্ছে,
टू बिउटानल माने एटा 1 डिग्री कार्बोकैटन टू बिउटानल टू बिउटानल माने दो नम्बर पजिशन प्लस दिए देव ओइसटा बार कर दिए लिखी हाँ कारण कार्बोकैटन जो बेसि स्टेबल है तत बे लुकास टेस्ट है तेल एट 1 डिग्री एट 2 डिग्री एर थे बीटा फास्ट है सीटा चले आसे सीटा के देखो टू मिथाइल प्रोपानल मिथ इट प्रो टू मिथाइल मैं एखे ओइज ग्रुप थकले प्रोपानल हतो एबारइसटा बार कर दिए प्लस दीची तेल देखो ये कटा ग्रुप पोस्ट कर तीनटे ग्रुप पोस्ट कर 3 डिग्री कार्बोकैटन तमें और बेसि स्टेबल तई तो जेहेतु बेसि स्टेबल है तई अपशन सी टा हलो एखाने अन्सार ठीक है अच्छा ये एक बार देखे नी टू मिथाइल प्रोप टू अल अच्छा अच्छा यहाँ है ये टू मिथाइल प्रोपानल हाँ और प्रोप ये वन अल बोले वन अल मान यहाँ हतो यो किन्तु 1 डिग्री हतो बुझे हाँ टू अल्टा है अन्सार बोले फास्टेस्ट हाइड्रोलिसिस कौनटा देखो हाइड्रोलिसिस माने वाटर मलिक्यूल गए अटैक करबे तो वाटर मलिक्यूल गए जो अटैक करबे कार्बनेर मध्ये डेल्टा प्लस कैरेक्टर जो बेशी होबे तत गए वाटर भलो अटैक करबे एखन एनओ2 ग्रुपगुलो कि करछे एनओ2 ग्रुपगुलो टेने निच्छे कि इफेक्ट दिए टानछे माइनासेर इफेक्ट दिए टेने निच्छे ताहले एनओ2 ग्रुप जो टेने निच्छे ए कार्बनेर मध्ये कि होच्छे डेल्टा प्लस कैरेक्टर बाड़छे एबं कि होबे हाइड्रोलिसिस रेट बाड़बे ताहले कोनटा सबथेके बेशी होबे हाइड्रोलिसिस रेट कौन सब बेसि अपशन ए टाइम कारण तीनटे नोटो ग्रुप टेने निच्छे माने तीनटे माइनस आर इफेक्ट आछे एई कारणे एई कम्पाउंडर हाइड्रोलिसिस सब बेसि होबे तारपर एटा एक जन टानछे डेल्टा प्लस कैरेक्टर तैरि होच्छे एटा नाइट्रोजेनेर लोन पेयर दिए पुश करछे जेटा प्लस आर इफेक्ट ताई जन्य डेल्टा प्लस कैरेक्टर कि होच्छे कमे जाच्छे लो होच्छे एखाने कमे जाच्छे बा डिक्रिज करछे ताई तो तई सब बेसि अपशन ए हबे कारण तीनटे नोटो ग्रुप कि करछे उइथड्र कर निच्छे बा टेने निच्छे बोले পরের কোশ্চেন রেড ফসফরাস সিএল2 দিলে কি হবে এইচবিজেড রিঅ্যাকশন সি ডাবল এইচ গ্রুপের পাশের কার্বন আলফা কার্বনে হ্যালোজেনটা আসে মানে ক্লোরিনটা আসবে তাহলে এই জায়গাটা ক্লোরিন আসবে তো মানে অপশন বি পরের কোশ্চেনে আসি দেখো এটা এটা কি রিঅ্যাকশন রোজেনমান্ড রিঅ্যাকশন রোজেনমান্ড রিঅ্যাকশন কার হয় অ্যারোমেটিক অ্যালডিহাইড তৈরি হয় রোজেনমান্ড রিঅ্যাকশন এখানে সিওসিএল থেকে তৈরি হয় তাই তো হ্যাঁ এটা কি হবে রোজেনমান্ড রিঅ্যাকশন অপশন বি तो एक ही रकम भाव सेट बीते आई आई टी जे लेवल किसी अर्गानिक क्वेश्चन डिसकस करब धन्यवाद संगे थकवार।